জন্মের আগে সাল যার নাম হচ্ছে বরিশাল। কথা শুনে মনে হয় মাথা আগুন লেগে গেল, মাথায় আগুন চড়ে গেছে। আমিও তো বলছি যে ঘুটা পোড়ার গন্ধ কোন দিক থেকে আসছে। আমি কথা কম কহবো না, বেশি কম কেনবে, কারণ তোমার সাথে হারিয়ে ফেলে পরে আছে। শোন ভাই, কি এই যে এতবেলা আজকে এতবেলা লোকজন এখানে আসছে, হ্যাঁ যে লাগে আসছে আর যার লাগে এখানে এখানে কেনে আসছে তুমি তো জানোই না। কেনে এই নানা নানি গেলাকে সব গেলাকে আমি দাওয়াত দিয়ে এসছি। কি হয়েছি জানো? কি হয়েছি? ডাকলে পরে আসবে না, আসলে পরে খাবে না। কত বড় ভালো দাওয়াত! আরে দাওয়াতটা কিসের লাগে জানো? কি হিসাবে তোমার অগ্রিম 40,000 দাওয়াত দিয়েছি সব। আমি তো গতি বুঝি না, তো এই নানা গালা কে কইতে কইলে না যে বড় বড় নানার কে কথা। হ্যাঁ, আর এই নানা গালা কে দেখো, এই রাহা জজ নানা। হে এটা জজ নানা, জজ নানা কে দেখে আর একটা কথা মনে পড়ালো জানো? কি আমি একদিন খুব মনে শখ করে কইছি, হ্যাঁ যে হোটেলে নাস্তা করতে যাব। হ্যাঁ, তা আলগা জায়গা হোটেল চিনি না। হ্যাঁ, এক লোককে কইছি, হাজি ভাই হ্যাঁ এখানে ভালো নাস্তা করবো, তো হোটেল কোনটে? হ্যাঁ, তখন ওই ফের হাকে কইছে, তুমি হোটেল চিনো না? হ্যাঁ, এখান থেকে সোজা হেঁটে চলে যাবে, যে একটু ডানে ঘুরবে, ডানে ঘুরে ফের হালকা বায়ে ঘুরে সোজা যাবে। হ্যাঁ, সোজার পরে একটু অ্যাঙ্গেল হয়ে দেখবে একটা বটের গাছ আছে। হ্যাঁ, বটের গাছ থেকে তুমি 50 গজ আগে যাবে, যে ফের বামে একটা মোড় নিবে। হ্যাঁ, নিয়ে ডাহিনে মোড়লার পর দেখবে একটা মুদিখানা দোকান আছে। হ্যাঁ, ওই মুদিখানা দোকান এলাকা জিজ্ঞাসা করবে যে হোটেল কোনটা, ওই দেখিয়ে দিবে। বাহ, আমি ওইভাবে গেছি যে মুদিখানা দোকানদারকে কইছি, ভাই হোটেলটা কোনটা? হ্যাঁ, উ ফের কইছে, ভাই এখনো তো মেলা দূর, তো আপনাকে সহজ ঘাটা একটা দেখিয়ে দিই রাস্তা। হ্যাঁ, আপনি এখান দিয়ে যান। হ্যাঁ, যে একটা সরু রাস্তা আছে, ওখান দিয়ে যায় ডাহিন দিক দিয়ে ঘুরে বাঁ দিক দিয়ে ঘুরে তারপর পাবেন আপনি। হ্যাঁ, যে আমি চলে গেছি। হ্যাঁ, ওখানে যায় দেখছি যে হাত দুটো পুলিশ নানা খাড়া আছে গেটে। হ্যাঁ, তো আমি কইছি কত হাই ফাই হোটেল যে পুলিশ নানা দাও আছে এখানে। হ্যাঁ, তখন আমাকে পুলিশ নানা ধরলেছে আর আমি ঢুকতে যাচ্ছি, তো হাঁকা ঢুকতে দেবে না। হ্যাঁ, ইয়ার ভিতরে ভিতর থেকে শব্দ আসছে যে ওয়াটার ওয়াটার ওয়াটার। তো হাত ধারে না যে কি খাবো, ওয়াটার চাইছে। তখন আমি কইছি দুটো পরোটা একটা চা, বুঝলে? হ্যাঁ, দিয়া তখন ফের ভিতর থেকে শব্দ আসছে যে ওয়াটার ওয়াটার। আমি কইছি আমি যে কইল যে দুটো পরোটা একটা চা। তখন পুলিশ নানারা মনে করেছে আমি মনে হয় খ্যাপা। তখন হাঁকে 17 লাখ 15 স্যান্ডেল আর 13 থাপ্পড় দিয়ে হাঁটটায় পেটে দিয়েছে। পরে চিন্তা করলো আসলে হোটেলে বেটানি হাঁকে জজ করে পেটে দিয়ে চলবে। তোর মতন যারা বেকু আছে, হ্যাঁ এরকম হওয়া উচিত। আর এই যে এখানে যাইতো না চেহারা, হ্যাঁ ওই কথাটা কোচি শুনে না একটু মন দিয়ে, তাহলে তুমি একটু আগে বুঝিয়ে কথা দিলে। হ্যাঁ, গরিব দুঃখী লোকে মহামার গাই এখন বাংলাদেশের সরকার তখন পাক ফোজ তখন ওই বুড়া বেটি ছেলেটাকে কইছে যে মা তুমি কেনে কাঁদছো, তোমার কি বেটি মারা গেছে? কইছে না বাবা রে আমি এমনি কাঁদছি। ফের কইছে তাহলে কি তোমার ছেলে মারা গেছে? কইছে না আমি এমনি কাঁদছি। ফের কইছে তাহলে তুমি কাঁদছো কেনে? তখন ওই বুড়া মেয়েটা কইছে বাবা রে আমার একটা বুড়ানি ছাগল ছিল, দাঁড় যেটা আর হাত জলিক ভাষায় কয়ে বুড়ানি বকরি ছিল, তো বকরিটা হাত 2 বছর হলো বাপ মরা, তো বকরির দাঁড়িয়ে আর তোমার দাঁড়ি অবকল মিল আছে, তো তোমার দাঁড়ি দেখে আর বকরিটার কথা মনে পড়েছে, বাপ দেখ কান্দন হুকরে হুকরে বাড়াইছে বাপ। ওই পাক ফোজ এটা ফোজদারি, ওই পাক ফোজ ভাই পাক ফোজ দাঁড়ির কথাই তো বলছি, আমি কার কথা বলছি দেখেছি, এটা ফৌজদারি, ফৌজদারি একটা, ফৌজদারি কি এটা কি কোনো শীতকালে মাথা লোসান? কথা তুই একটু কম কর, তো আগে বুঝিয়ে করি। তো কহ কি তাহলে কহ। এটা হচ্ছে এই যে মানুষ অপরাধ অপরাধ করে না মানুষ? হ্যাঁ হ্যাঁ দিয়ে এই অপরাধটা কে কিভাবে করলো আর কে কিভাবে করছে
ওইটা এই ধারাতে যেটা আসবে বুঝলি, ওই অপরাধটা যে ধারা আসবে সেই ধারাটা হলো ফৌজদারি দণ্ডবিধি বুঝলি। আর দেওয়ানি হয়েছে এই যে মাটি টাটি যেটা দেওয়ানি হয়েছে, আগে পালসা স্কুলের ফি হল মোটামুটি 40 বছর থেকে ও আছে স্কুলে। একে কি কহো বুঝি তাকে, আর কথা শুনে আমি লাগছে আমি থাকতে পারি না। এই স্কুলের কথা করবে দেওয়ান কইলে যে তুমি, আমি দেওয়ানি যেটা এটা একটা মামলা ও তো কো তাহলে আমি ওইটা বুঝিনি। দেওয়ানি যেটা সিবিলে যে কাজ করবার আছে না, হ্যাঁ, যে মাটি কাটি গেলে মামলা গন্ডগোল হয় না, হ্যাঁ, ওটাকে দেওয়ানি কহবে তাই নাকি? হ্যাঁ, তাহলে তো ভালো কথা ছিল না। আর ওই দেওয়ানি ফৌজদারি যে মামলাগুলা, হ্যাঁ, এই সরকার এই বাংলাদেশে যারা গরিব দুঃখী মেহনত মানুষ আছে, হ্যাঁ, যারা বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পীড়িত নিপীড়িত হয়েছে, তাকে লেগে বাংলাদেশ সরকার একটা লিগ্যাল এইড কমিটি তুলেছে, যেখানে যেখানকার সভাপতি হারে নানা, আর এই নানা মাধ্যমে যারা ওই গরিব দুঃখী মহিলা যারা আছে তারাকে আইনি সহায়তা তাই নাকি জানা না। হ্যাঁ, ওই লেগে এত বড় অনুষ্ঠান, ওই লেগে এত বড় এখানে অনুষ্ঠান হয়েছে, যে অনুষ্ঠানের মধ্য দিয়া যে গরিব অসহায় দুঃখী মানুষগুলা যে আইন থেকে তারা বঞ্চিত, তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তার লেগে সরকার আজকের এই দিবসটাকে জাতীয় আইনি সহায়তা দিবস হিসেবে উদযাপন। কিন্তু তোমার কথাটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমার কথা শুনতে আমি একটা জিনিস মিলাইতে পারি না। কেন? যে যদি সরকার গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া যারা মেহনতি মানুষ, হ্যাঁ, মানে যার কি বাৎসরিক প্রায় 1 লাখ টাকার নিচে যায় বা 1 লাখ টাকা, হ্যাঁ, এরা কিন্তু এই সেবাটা দিচ্ছে সরকার নাকি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। কিন্তু আমার কাছে কথা হলো এখানে ওই রকম যে গরিব কাঙালি একটাও দেখতে পাই নাকি? তুমি যার ঘে লেগে করছো ওরা কই? তা হার কাছে যেটা মনে হয়েছে, হার এক বড় নানার কাছে একটা আমার আবেদন আর কি, যে সরকার যেহেতু এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাই গ্রামে গ্রামে মহল্লায় গ্রামে গঞ্জে সবার কাছে পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়াটা দায়িত্ব কিন্তু আমার কি, তার কারণ এমনও লোক আছে যে জানে না যে সরকার টাকা দিচ্ছে, ও নিজে মনে যে কোটে টাকা দিয়ে দেয় বুঝলে, তাহলে ওই গায়ের লোকও কিন্তু সরকারকে দেখা যায় আহত থেকে মেলে সব গালিগালাজ করে। কিন্তু ওরা যখন এই তথ্যটা ভালোভাবে পরিষ্কার ভাবে পাইবে যে সরকার এই ব্যবস্থাটা দিচ্ছে, কোর্টে যদি যায় জজ নানারা এই সহযোগিতাটা করবে, ম্যাজিস্ট্রেট নানারা এই সহযোগিতাটা করবে, উকিল নানারা করবে, মহরিন নানারা করবে, পুলিশ প্রশাসনের নানারাও এই সহযোগিতাটা করবে, তখন কিন্তু প্রশাসনিকের ওপর যে হারকে একটা খারাপ মন্তব্য, এই মন্তব্যটা থাকবে না। চমৎকার কথা কইছিস বুঝলি, তবে এই যে কথাটা কইছিস ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটি আছে, ধর চেয়ারম্যানরা আছে। আচ্ছা ওইটা আছে বুঝলি, হ্যাঁ, তো ধরল যে যার কে বিয়ে দাও না বা বিয়ে হয় না, যার কে বিয়ে দেওয়ার ব্যবস্থা এরকম কোন অফিস আছে? দেখেছ সব সময় আর কাজ হলো মকবুলের গরু সবদুলের ঘরে ভরে, কিন্তু মকবুল তো সবদুলের কাছে গরু আগে বিক্রি করে দিয়েছে। চাচা এটা কি কমলাপুর স্টেশন নাকি? লাল নীল হলুদ সব লাল বাতি জ্বলছে, সেই ভাই বলছেন আপনার দাঁতকে নিয়ে ভাবছেন, সেই ভাইকে বলবো আপনার দাঁতকে ঝকঝকে ঝকঝকে বেলজাম কাছের মতো করে তুলবো মুসলিম কলোনি মেরে মাজন, সেই ভাইকে বলো মাত্র একটা ভাগে নিয়ে আসিতেছে সুপার হিট ড্রামার রোমান্টিক হিটার লাভ স্টোরি তারকায় হাসি কানায় জড়িত নানাজি কি বে আর মাথা থেকে নেমে ছিলে কেন কি হয়েছে? চ্যানেলে তার কেটে চ্যানেল অটো হয়ে গেছে, নিজে নিজে চেঞ্জ হয়েছে, নিজে নিজে চেঞ্জ হয়েছে চ্যানেল, যেমন ওই যে সাত করোনা টিভি, হ্যাঁ, ওইরকম মনে হচ্ছে হাত চ্যানেল একটার পর একটা পাল্টে দিয়েছে। মুখস্থ যা ছিল ব্যাক মনে ভুলে গেল, কি বিরক্ত মুখস্থ আছে আমার প্রায় 8000 কবিতায় মুখস্থ ছিল। কত? 8000 কবিতায়? 8000? জি। একটা কথা তো শুনি, এখন কি কইতে পারবো? তুমি তো মাথায় মেরে দে, মাথায় মেন্টাল করে দিলে আমার। হ্যাঁ, তাও একটা কোচ জীবনে রিখছিলে, আমাদের ছোট নদী ঘুরে পাকে পাকে, যেভাবে কয়েছি শুনো বেঁচে আছি এখনো, আমাদের ছোট নদী ঘুরে পাকে পাকে, বৈশাখ মাসে কচ্ছপ এক হাঁটু পানির নিচে গলা বাহির করে থাকে, পার হয়ে যায় গরু বকরি ভ্যান নসিমন ওয়াটার প্রুফ বাস। তুই যেভাবে পার করতে লেগেছিলি, হ্যাঁ, আর বাংলাদেশ থেকে কোটে পার, আর কাছে কথা হলো ব্যাপার পার হয়ে যায় কোন রকম, খালি আমি আর হাঁটুন টুনি থাকলে হইলো। আর আর একটা কথা, হ্যাঁ, মেলা দিন পর কইছি এরকম দু চার লাইন ভুল হইতেই পারে, গোটাটাই ভুল করে গেছে, দু চার লাইন ভুল হইতে পারে। হ্যাঁ, তুই জীবনে কি করে খাবি কথা কেন? আমি হ্যাঁ হা করে খাবো, হা আমি হা করে তো সবাই খাবে। হ্যাঁ, তোকে জীবনে একটা ব্যবসা দিতে পারবি
ব্যবসা কে গুদাকে সামান্য ইন্টারভিউ আমাকে এদিকে এসে এই গুধা পৃথিবীতে এমন কোন কাম নাই যে পারে না একটাই বার খালি মরা মানুষ চিন্তা করতে পারবো না পারবি হ্যাঁ সব পারবো আচ্ছা একটা ব্যবসা দেবো পারবি কি ব্যবসা কর একটা ঘাট কিনে দেবো দিয়া ঘাটে বসবি কত হুস মোটা একটা ষাটের ঘাটে ছোট্ট বোতা মাটে না আর এই বডি আঁটবে ঘাটে মানে নৌকাতে মানুষ উঠিয়া নৌকা মাথায় করে হাইটে চলে যাবো ওভাবে পার করবে কিভাবে তুই মাঝি হয়ে পার করবি মাঝি একটা কথা কয়ে দাও নৌকাতে যারাকে পার করবো আর এর কাছে কোনো টাকা পেছে নেবো কেনার ব্যবসা শর্টে উঠার লাগে টাকা নিতে হবে না ও ভাড়া যেটা ওইটাই টাকা হ্যাঁ তো ভাড়া কার কয় টাকা কয়ে দাও হ্যাঁ কহ বেটা ছেলে দু টাকা বেটি ছেলে দু টাকা ওইগুলে ওইগুলা মানে ওইগুলা বুঝো না কিবে ইস রে হিজড়ে হিজড়ে অর্ঘে কয় টাকা ওরা তো মানুষ ওরাও দু টাকা অর্ঘ দু টাকা ফ্যান গাড়ি পাঁচ টাকা অটো পাঁচ টাকা ফুটফুটি পাঁচ টাকা হুন্ডা পাঁচ টাকা রিস্কা পাঁচ টাকা ট্রেন পাঁচ টাকা ট্রেন ট্রেন আমি ঘাটে আছি সুন্দর একটা বেটি ছেলে এলো হাকে একটু মুচকি হাসি দিল আমি একটু ট্যাপসা হাসি দিল ওর কাছে ভাড়া লাগে এই তোর মতন কিছু ছেলে মাঠে ঘাটে হাটে বেড়ি ছেলেকে একটু টিটকারি খবরদার এল্লা করিস না ইফটিজিং মামলা হবে আর সারা রাত দু বছর দিয়ে দিন কত বড় কথা মানে আমরা বেটা ছেলে বেটি ছেলেকে যদি কিছু কহি তাহলে বলে ইফটিজিং হবে ফিফটিজিং হবে মামলা হবে জরিমানা হবে কত কি হবে আর বেটি ছেলে যদি আমরাকে নুইচিয়া পুচিয়া লয় কুতু কুতু দেয় থুতু ছিটে দেয় তাও এটা কিছু হবে না ভেদাভেদ করে হারকে লাভটা কি নাকি যার কারণে বাংলাদেশ সরকার বুঝলি এই আইনি সহায়তা দিচ্ছে তো না না মানুষ প্রায় কি কি ধরনের আইনি সহায়তা গুলা দিচ্ছে হে নানা দেওয়ানি ফৌজদারি সহ হে নানা গরিব দুঃখে লোকে মামলা দেয় এখন বাংলাদেশের সরকারি ব্যাংক হে নানা দেওয়ানি ফৌজদারি সহ সবই মামলা হে নানা দেওয়ানি ফৌজদারি সহ সবই মামলা তুমি একটা ডাহা ডাকে তুমি ইচ্ছা কথা কইলে কি কইলে তুমি কইলা যে উকিল মোহরিল কোর্টে টাকা লাইনে হ্যাঁ লাইনে তো হ্যাঁ লাইনে তাইলে তাইলে যে মামলাটা করবে হ্যাঁ ওর তো কোর্ট ঠুয়ে লাগে না আর যেটাই ফাঁকা দেয় আর সেটাই হচ্ছে এই আইনি সহায়ক শুনো হ্যাঁ তোমাকে এক ধরে লাগ তুমি একটা উকিল হ্যাঁ তুমি উকিল কেমন জানো কিবে তুমি উকিল আর রাজমিস্ত্রির ভিতরে তোমার কোনো পার্থক্য নাই হ্যাঁ যে কেনে কেনে তাহলে তোমাকে কই হ্যাঁ যদি নতুন একটা কোনো বাড়ি করতে যাও তো রাজমিস্ত্রির কাছে পরামর্শ নিতে যদি যাও হাজি ভাই তিনটা রুম করব একটা ডাইনিং করব একটা রান্নাঘর করব একটা ল্যাট্রিন
এখানে টোটাল কতটি খরচ আসতে পারে প্লাস্টার দিয়ে একবারে পেন্ট টেন্ট সব কিছু কমপ্লিট করতে? হ্যাঁ, তো খরচ যদি হয় 20 লাখ টাকা, ও কইবে যে আপনার 7.5 থেকে 8 লাখের ভিতর কমপ্লিট হয়ে যাবে, দিয়ে তোমাকে কামে ভিড়িয়ে দিবে, জানে পরে পালাইতেও না পারো, ছাড়তেও না পারো, কাম করতে হবে বাধ্য। আর প্রথমে যদি কয় 20 লাখ খরচ হবে তাহলে তো তুমি কামে লাগবে না, তোমার কে ব্যাপারটা হয়েছে তাই। এখন তুমি কইছো যে কোর্ট ফি লাগবে না, এটা লাগবে না, ওটা লাগবে না, তো পরে তোমরা ফের কইবে এটা পৌঁছাইতে লাগবে 400 টাকা খরচ, এখান থেকে ও কাগজটা লাগবে এত, ফর্মের দাম এত। তাহলে একটা কথা শুনে লাও, এক উকিলকে যে এক হয়েছে হাজি ভাই, একজন ছাগল আর বেগুনের গাছ খেয়েছে, তো এটা সমাধান কি? তো উকিল ফের কয়েছে যে তোমার বেগুনের গাছ খেয়েছে তুমি ক্ষতিপূরণ পাবে, তখন কইছি ভাই ছাগল দাম না, তখন উকিল কইছে তাহলে তো ক্ষতিপূরণ এখন দিতে হবে, তখন উকিল তখন হাকে 500 টাকা বাইর করে দিয়ে দিয়েছে যে ভাই আপনার ক্ষতিপূরণ এটা দিন। আমি ওটা নিয়ে তখন কাম কাম করে হাইটে চলে আসছি যে কাজ হয়ে গেছে 500 পেয়ে নিয়েছি, উকিল ফের আগে কইছে ভাই শুনো শুনো শুনো, আমি বলছি কি জি ভাই, ওই যে তোমার ফসল খেয়েছে তুমি ক্ষতিপূরণ পেলে, তো আমি একটা অ্যাডভোকেট মানুষ হার কাছে পরামর্শ নিলে এত পরামর্শ ফি দিবে না, তো আমি কইছি পরামর্শ ফি কত? বলছি 1000 টাকা, ওর 500 তো দিনও দিনও হাঁকে ফের পকেট থেকে 500 লাগবে। তো তোমরা এরকম ধরনের উকিল তোমরা ফের কইছে আইনি সহায়তা দিছ? আবে শুন, সব ক্ষেত্রে তো এটা চলে না, আগে বাংলাদেশ সরকার এই ছেলের মা কখন গার্জিয়ান হবে? হয় কিভাবে হয়? 71 সালে যখন হার বাপ মরে গেল যুদ্ধ করতে যে, তখন হেভি ডাকবিক করে কানছি যে আব্বা যদি তুমি মরে গেল আমি কাকে আব্বা কব? তখন গ্রাম থেকে দেখছি 10-12টা হার আব্বার বয়সের লোক হাইটে জেলে লো, আইসা হাঁকে বলছি চুপ বাপ কেন কানছিস, তোর বাপ মরছে তো গিয়েছে হাঁকে আব্বা কবি আর তোর আব্বা? তখন মনটা একবারে বিরানের মতন হয়ে গেল যে এক বাপ মরলো তো কি হলো, 10টা বাপ পাইলো। তার কিছুদিন পরে হার মা মরে গেল, ফের ডাকবি করে কাঁদছি যে মাকে মরে গেলে আমি কাকে মা করে ডাকবো, ফের দেখছি হার মায়ের বয়সের কয়েকটা মহিলা চলে এসছে, আইসা কইছে হাত ধোয়ান কান্তা হয় না, তোমার মা মরলে তো কি হলো, হ্যাঁ মা কইবে? তখন হার মনটা আরো পোলাও হয়ে গেল যে মা মরেছে 1টা 10টা মা পেয়ে। তার কিছুদিন পর তোমার নাতি বহু মরে গেল, দুঃখ একটাই না না, বাপ মরলো গ্রামের বাপ বয়সী আইসা কইছে হাঁকে বাপ কইবে, মা মরলো গ্রামের মা বয়সের গেলা এসে কইলে হাঁকে মা কইবে, কিন্তু তোমার লাথি বহু মূল্য গ্রামের একটা আইভি বেটি ছেলে কইলে না যে হাঁকে লাথি বহু কইবে। চিন্তা করে দেখুন যে তাহলে ওইটাই আমার গার্জেন, কারণ ওই ছেলে হাত দুনিয়াতে কেউ নাই। জীবনে তো লেখাপড়া শিখবি নে, হ্যাঁ সেদিন ওকে স্কুলে গেল দেখতে, সে দেখছি যে কাঠের টেবিলের নিচে ওর মাথা ঢুকিয়ে দিয়েছে স্যার, এমন ছাত্র কেন? তুমি কি মনে করছো যে আমার মাথা বসেছিল কেন তুমি জানো কি? কেন? হ্যাঁ কেন? তুমি মনে করছো যে আমি পড়া পারিনি লেগে টেবিলের নিচে মাথা ভরাইছে না? হ্যাঁ, তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। কি ভুল? মানুষ যারা লেখাপড়া করে তারা এক একজন এক একটা সাইড নিয়ে পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং সাইডে পড়ে, কেউ ডাক্তারি সাইডে পড়ে কিনা। আমাকে মাস্টার কইছে যে বুধা তোর ব্রেনের এত ব্রেন ভালো, তোর মেধা এত ভালো যে তুই কাঠমিস্ত্রি খুব ভালো পারবি, তো যে কারণে হাঁকে ওই টেবিলের নিচে মাথা ভরে, টেবিলের নিচের মডেলটা কি এটা হাঁকে দেখার লেগে মাথা ভরে চলো। যেমন ধরো কার কথা কব, বিশ্বকবি নিউটন একটা কবিতা লিখেছে, এটা বিশ্বকবি, বিশ্বকবি নিউটন, বিশ্বকবি নিউটন কখন হলো বে? হ্যাঁ কে বিশ্ব নিউটন বে, তো কে ওটা না বিশ্ববিজ্ঞানী কি কে যাবে বিশ্ববিজ্ঞানী? হ্যাঁ, তো কবিতাটা হলো এটাই যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। জসীমউদ্দিনের কবিতা এটা বলে নিউটন লিখেছে, দেখেছো? ওয়ারি। হ্যাঁ আচ্ছা, তারপরে যেমন তোমার কই বিশ্ববৈজ্ঞানিক কাজী নজরুল ইসলাম, ওই যদি লাইট আবিষ্কার না করতো তাহলে তোমরাকে টেলিভিশন দেখতে হতো খারকেল জ্বালিয়ে। বিশ্ববিজ্ঞানী এই কাজী নজরুল ইসলামে বিদ্রোহী কবিতা বে, বিদ্রোহী কবি। তখন আমি চিন্তা করলো যে কাজী নজরুল একটা কবিতা লেখলো, জসীমউদ্দিন লেখলো, নিউটন লেখলো, আমি বোধহয় আমার তো কিছু সৃজনশীল থাকতে পারে, তখন আমি কিছু উক্তি লেখলো। কি লেখলি? যদিও আমার উক্তি গেলা বাজারে এখনো
ছড়াইনি তবে ছড়িয়ে যাবে এক দেড়শো বছরের ভিতরে। উক্তিকাল আছে এটাই, এক নম্বর উক্তি হয়েছে তোমাকে শুনো, যেখানে দেখিবা বড় বড় বিল্ডিং সেখানে মারিবা ফিল্ডিং, পাইলে পাইতে পারো সুন্দর একটা ডার্লিং। এটা এক নম্বর, বুঝলে? দু নম্বর, আমাদের দেশে হবে সেই মেয়ে কবে মিস কল না দিয়ে ডাইরেক্ট কল দেবে, এটা দু নম্বর ছিল। তিন নম্বর এসো এখন, যৌতুক মুক্ত দেশ বড়ো, পালিয়ে গিয়ে বিয়ে করো। নম্বর চার, জাগো মেয়েরা জাগো, এই বুধাকে দেয়া ভাবো। বাংলাদেশের কৃষ্টি কালচার, আগে যে একটা কৃষ্টি আছে, আগে যে একটা কালচার আছে, সবকিছু শেষে কেন কিসের কিসে ছিল কিসের মানে সেদিন আমাকে লুইটা কইছে কোথায় যে গায়ে টিভিতে এখন কনসার্ট হবে দেখেলে, কনসার্ট কেন এটা কনসার্ট এদিকে আসো। হ্যাঁ চুল জামা কাপড় পোশাক আশাক দেখে বেটা ছেলে কি বেটি ছেলে চিনা যায় না, স্যান্ডেল জুতা দেখে মনে হচ্ছে সাত আটটা মার্ডার করে চলে এসছে, আইসা মনে করো এমন গান ধরেছে, এমন গান ধরেছে, বুঝলে? তাহলে গানটা ধরছি শুনে লো। ও সুইটি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য কুরবানি করেছি বাড়ির গাভীর খাসি। গাভীর খাসি কখনো কুরবানি করে? মেলায় বারো গেল আছে এগুলা কহে নানি রেখে বিভ্রান্তিতে ফেলছে। তারপরে ওই তো গেল গেল আর এক বারোটা চলে এলো হেঁটে, ওই সাপের গান ধরেছে কি জানো, ও সখিনা রে তোর ঘুটার দাম কত, আজ পনেরো দিন থেকে নিন নাই, খাইলে পরে ভোগ লাগে না, গোসল করলে গা ভিজে না, সুতলো পরে নিন আস না, ওক মাগে মরে গেল। গান তো তুমি ফের কত ভালো শিল্পী হয়েছো, এটা তুমি ফের কত ভালো শিল্পী হয়েছো। আমি আমি এমন এক শিল্পী, হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোন গান না যে বুঝা পারে না। পারবি? হ্যাঁ পারবো, একটু ট্রাই করে দেখি তো। আচ্ছা তুই ভারতের একটা আধুনিক গান গাও দেখি। আধুনিক গান এই সামান্য গলা এই বুঝাকে, ঠিক আছে ধরছি। আষাঢ় শ্রাবণ মানে না তুমি, ঝরো 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 মনে পড়েছে, আমার মনে পড়েছে। কত বড় শিল্পী, একটু বাজিয়ে দেখি, তুই একটা নজরুল গীতি গা ধরে। নজরুল গীতি? হ্যাঁ ঠিক আছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো ঝরো তোমাকে আমার মনে পড়িছে, আষাঢ় শ্রাবণ। না বাজে দেখলে হবে না, তুই একটা লালন গীতি গা। একুশটা লালন গীতি? আচ্ছা ঠিক আছে। আষাঢ় শ্রাবণ হিন্দু সম্প্রদায় নানান দিকে পদাবলী কীর্তন করে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ধরো ধরো গুরু আমার, আষাঢ় শ্রাবণ
ছিলা তো মন ধর ধর ছেড়ে পরে গুরু আমার গুরু ভারতের ভোজপুরি ভারতের ভোজপুরি মানে না তো না বাজিয়ে দেখলে হবে না কত বড় হারো ধরবে জি আজ তুই একটা রংপুরের ভাই এ রংপুরের ভাই হ্যাঁ সাহারো সাহাবো মানে না তো মন কি না তোকে আমি গান গাইতে কখন হ্যাঁ সুরও ঠিক আছে তালও ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি একটা জিনিস যে ভাবে ফেরেন হবে কি জিনা না তোর প্রত্যেকটা গানের মধ্যে আসা সাউন্ড কেন হবে এখন তো মেন সুইচে হাত দিয়ে দিলে হ্যাঁ ঘটনা এলো না শুনো হ্যাঁ এখন থেকে শুরু করে হ্যাঁ যত গান শুনবে গান শুনাইতে পারবো হ্যাঁ কিন্তু আর গানের ভিতরে আসার সাবন থাকাই লাগবে এটার কারণটা কি জানো কেন ওইটা কোনটা আর কোন যে আর নাই শোন এই যে হারকে বাংলাদেশ সরকার হ্যাঁ হারকে বাংলাদেশ সরকার যে চিন্তা ভাবনা যে স্লোগান আজকে হ্যাঁ যে স্লোগানটা কয়েছে কি জানিস যে উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে বাংলাদেশ লিগাল এইডের শুভ পাচ্ছে সারা বাংলাদেশ এই যে আজকে এত বড় সুন্দর আয়োজন এই আয়োজনটা দেখে কত সুন্দর লাগছে এই যে এই যে এত গলা সুন্দর এত গলা লোক হ্যাঁ কত সুন্দর একটা পার্কের মতো লাগছে না এই পার্কের কথা কইলে হ্যাঁ এই পার্কের কথা কইতে আমার একটা কথা মনে পড়া গেল এই যে গত 14 ফেব্রুয়ারি যে বিশ্ব হুড়াহুড়ি দিবস গেল চিড়িয়াখানা দেখতে যাবো ওই 14 ফেব্রুয়ারির দিন টাকা নিয়ে চলে গেল রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী চিড়িয়াখানার গেটে দেখছি যে যাকে পাচ্ছে বাবু হুড়ি আছে গ্যাঞ্জামে আমি একজনকে বলছি হাজি ভাই আজ বেলে ভালোবাসা দিবস এইভাবে তুমি গুঁতা মারছো না আর হুড়াইছো কেন আমাকে তো বলছি এখন টাইম নেই কথা বল তখন আমি কি করবো খেপাতে তো কম লয় তখন বেলাকের টিকিট 20 টাকার টিকিট 40 টাকাতে কিনে লো দিয়ে ভিতরে প্রবেশ করলো ভিতরে ঢুকে না না আরা কাহাম্ম যে দেখছি ব্যাকি জোড়া জোড়া নেগেটিভ পজিটিভ মানে একটা ঘরের প্রেমিক একটা ঘরের প্রেমিকে আমি খালি একলাই বিজোড়া তখন আমি চিন্তা করলো যে একলাই বিজোড়া ঘুরা যাবে না এক চিনা বাদাম আলাকে কইছি ভাই তুমি হাঁকে কি 1 ঘন্টা সময় দিবে কইছে না আমি আরেক পার্কে যাব আমি চিন্তা করলো হ্যাঁ যে চিড়িয়াখানা যখন টাকা খরচ করে আসছি হ্যাঁ এই প্রেমিক আর প্রেমিকারা কি গল্প করে আমি আজকে শুইনা বাড়ি যাবো হ্যাঁ এক প্রেমিক প্রেমিকাকে এইভাবে টার্গেট করল গাছের আঁত থেকে আড়াল থেকে হ্যাঁ যেরকম করে খমখায় কান উড়ায় আর না দেখার ভাজ করি হ্যাঁ তো কি কবো না না প্রেমিকটা প্রেমিকার বুকের উপরে মাথা থুয়ে আছে হ্যাঁ সে তখন প্রেমিকটা প্রেমিকাকে কইছে কি কইছে শ্রাবন্তী জানো তখন প্রেমিকাটা ফের কইছে তুমি না বললে কিভাবে জানবো লক্ষ্মীটি তখন আবার প্রেমিকটা কইছে যে এই যে তোমার বুকে মাথা রেখে কথা বলছি ঘুমাচ্ছি সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি তখন এক বুড়া বাবাজি 4 দিন থেকে গরু হারিয়ে গেছে এই বাবাজির কথা যে ওই প্রেমিক যেহেতু বুকে মাথা রেখে গোটা পৃথিবী দেখতে পেয়েছে তাহলে আমার গরু কোন জেলার কোন থানার কোন কান্নার আছে কইতে পারবে তখন এই বাবাজি প্রেমিককে কইছে বাপরে 4 দিন থেকে গরু হারে গেছে বাপ তো একটু হার গরুটা কোনটা আছে একটু হাতে দাও তখন প্রেমিক প্রেমিকে আশ্চর্য হয়েছে যে রোমান্টিক প্রেমের ভিতর গরু কোনটা দেখাইলো আশ্চর্য হওয়ারই কথা প্রেমিক যখন না কয়েছে তখন এই বুড়া বাবাজি প্রেমিকের মাথাতে হাত দিয়ে কয়েছে বাপ তুমি মাথা সরাও আমি নিজে বুকে মাথা রেখে দেখে নিয়েছি গরু কোনটা আছে কোহছি আমি একটা কথা ওই ছেলে ইচ্ছার একটা কথা যে এই যে যে কথাটা কোহছি যে আজকে আমাকে এই দেশের সরকার যা করছে ওই কথাটা কোহছি হে নানা ধন্যবাদ জানাই সরকারকে হে নানা গরিব
বাংলাদেশের সরকার বলছে শোনো দেশের জন, পটলাইনে পাবে সে বাবু তো ভুগিবে সবজন না না হে। বাংলাদেশের সরকার বলছে শোনো দেশের জন, পটলাইনে পাবে সে বাবু তো ভুগিবে সবজন না না হে। ডিএনএ পরীক্ষা সহ অ্যাসিড গোনার সুখরাও এই যে তুমি ডিএনএ পরীক্ষা করার কথা কইলে, এটা শুনে হার একটা কথা মনে পড়ে গেল। আমি একবার ট্রাক্টর লেগে গেছি জমিতে চাষ করতে, কত রকম টেনশন আমার এই ছোট ছেলের মাথায় তো তুমি বুঝে নাও। ট্রাক্টর লেগে গেছি জমি চাষ করতে, ঘড়ি দেখছি বেলা দশটা, তুমি এখনো লাহারি নিয়ে যাওনি সকালের খাওয়ার, মাথায় তো টেনশন, রাগের ঠেলাতে আমি গাড়িকে ঘুরিয়ে বাড়ির দিকে চালাতে লেগেছি আর টেনশন ভোগ করি খালি। কিছুদিন যেতে না যেতে একটা বেটি ছেলে দেখছি আমাকে হাঁকে হাত উঠেছে, তখন আর এক টেনশন যে অপরিচিত একটা মহিলা আমাকে হাত উঠেছে, এটার কারণটা কি? তখন ওই মহিলাটা হাঁকে বলছে ভাই একটু টিপ দিতে হবে, হাঁটা রাস্তা আগে দেবে। আমি বুঝতে পারিনি, তখন ওই মহিলাকে গাড়িতে উঠে এনেছি, যে খুব টেনশন ফিল করছে আর গাড়ি চালাচ্ছি, যে আলগা বেটি ছেলে অপরিচিত মহিলাকে গাড়িতে নিল কি হয় না হয় এই টেনশন করছে আর গাড়ি চালাচ্ছে। খানিক দূর যেতে যেতে মহিলাটা কিন্তু প্যাটলে লেগেছে কানতে, আর এক টেনশন যে আল্লাহ আলগা বেটি ছেলে এখন কি হয় না হয়। তখন আমি যেহেতু দায়িত্বশীল ছেলে, ওই মহিলাটাকে নিয়ে চলে গেছি একবার হাসপাতালে, যে জরুরি বিভাগে একবার অপারেশন থিয়েটারে ভর্তি করে দিয়েছি। যে আমি খালি বারান্দাতে ওখানে হাঁটে আর টেনশন করি যে কি হয়েছে, টেনশনের উপর টেনশন। একটু পরে দেখছি একটা ডাক্তার হাসতে হাসতে বাড়িয়ে জল আসছে, এসে হাঁকে বলছে ভাই আপনার জন্য একটা সুসংবাদ আছে। তখন আমার আরো টেনশন হয়ে গেল যে আমার কি সুসংবাদ, বলছে আপনি বাবা হয়েছে। টেনশন আরো উঠে গেল, তখন আমি কইছি না ওইটা আমার স্ত্রী লয়, ওই মহিলা ফের কইছে না ওইটাই হাস স্বামী, আরো টেনশন। আমি কই যে আমার লয়, ও কইছে না এটা আমার স্বামী, যে টেনশন। এই টেনশন করতে করতে আর পুলিশ প্রশাসনের নানারা চলে এলো, নানারা যেহেতু দায়িত্বশীল লোক সরকারের লোক, নানারা তখন সিদ্ধান্ত নিলে যে এটার একটা সমাধান করে দিতে হবে। তখন আমাদের পুলিশ প্রশাসন নানা কইছে কাজ করো, এই তর্ক বিতর্ক না করে তোমার ডিএনএ পরীক্ষা করতে হবে, বুঝলে? বলছে তোমার ডিএনএ পরীক্ষা করতে হবে। তখন আমি আর এক রকম টেনশন, যে ডিএনএ পরীক্ষা করে দশটা বারোটা ডাক্তার দিয়ে ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করে ভালোভাবে দেখা টেখে, তখন আমাকে রিপোর্ট দিছে কি জানো, বলছে আমি কোনোদিন বাপ হতে পারবো না। আর এক টেনশন, যে আমি যে কোনোদিন বাপ হইতে পারবো না, তাহলে আর বাড়িতে যে হাত দুটা ছেড়ে তাহলে ওই দু টাকা, এটা তো টেনশন। হ্যাঁ তো এটা টেনশন, কিন্তু তুমি ওই ডিএনএ পরীক্ষার করার কথা কইছো। ওকে কোহছি, আমি কোহা শান্তি পাই না কোনো কথা। এই যে আমি কহিনু, যে যে হটলাইন হটলাইন বুঝিস, হটলাইন হটলাইন, হট মানে তো হেঁটে যা, লাইন মানে তো সোজা একটা লাইনের কথা কইছো, হটে ফেলে দে। তো এই যে হটলাইন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হটলাইন, হটলাইন বুঝো, এটাই তুই হটলাইন কহলি। তো কোনটা তাহলে তুই বুঝা দাও, কত বড় ডিপুর বাটা ডিপু তুমি। হটলাইনটা হচ্ছে সরাসরি যেটা, যে নাম্বারটা হার কাছে আছে বুঝলি, এই যে যারা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানুষ, যারা আইনের সহায়তা পায় না, যারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ধরো ঠকছে, এই সব মানুষেরা এই সরকারের যে আইন সহায়তা একটা কমিটি আছে, এখানে না হয়েও যদি মনে করে যে তোর 1-6-4-3-0 এই নাম্বারে টোল ফ্রি, মানে টাকাও লাগবে না। এই নাম্বারটা যেটা যে রেখার নাম্বার সাথে মিল আছে, যে খালি চারটা বাকি আছে কি বে রেখার এরকমই নাম্বার মোবাইল নাম্বার, আমি যার সাথে কথা কই দেখেছি মেলায় মিল আছে আর মেলে এটা মোবাইল নাম্বার। যে কথাটা কহছি এটা তো বুঝবি না, খালি ওই আজে বাজে কথা বুঝবি,
যে এই যে হটলাইন, যে এই হটলাইনে যে নাম্বারটা কইলো 16, মানে তোমার কথাতে যেটা বুঝতে পারলো যে ধরে লও যে আমার মতন একটা গরিব মানুষ ন্যায্য বিচার পায় না, আমার ন্যায্য অধিকার যেটা সেটা বুঝে পায় না, হ্যাঁ টাকা পয়সা নাই তার লাগে কি আমি ন্যায্য বিচার পাবো না, না এটার লাগে হ্যাঁ ধরে লও যে আমাকে কেউ অ্যালাউ করে না, কাউকে একটা আমার মনের কথাটা বুঝতে শুনতে চায় না, তখন এই আমি হটলাইনে যদি ফোন করি তাহলে আমি ন্যায্য বিচারটা ন্যায্য পরামর্শটা সঠিক পরামর্শটা আমি পাবো, এটাই তো নাকি? সুন্দর কথা কইছে, শুধু তাই নয়, এই যে হারকে অনেক আমাদের সামাজিক একটা ব্যাধি যে কোনো কারণে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় আর এই বাচ্চা কাচ্চাটা অস্বীকার করে সেই ক্ষেত্রে ডিএনএ খরচটাও বিশাল, ডিএনএ খরচটা একটা ব্যয়বহুল খরচ, এই খরচটাও এই আইনি সহায়তা দিব। আচ্ছা ডিএনএর কিন্তু আর একটা খরচ আছে, কি ডিএনএ ধরো ডিএনএ কি থাকে মল থাকে ডিএনএ পচা নর্দম আবর্জনা গেলা, তাহলে একটা কথা শুনালাম কি এক লোক যাবে ঢাকা, হ্যাঁ তো ঢাকার বাস স্ট্যান্ডে খাড়া আছে স্যুট প্যান্ট পরে ডরে একবারে, হ্যাঁ তো ওই ড্রেনে কিন্তু একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে, ড্রেনে যেহেতু পচা নর্দমা আবর্জনা সব থাকে, ওই কুকুরের বাচ্চাটাতে কিন্তু ওই শরীরে কিন্তু ওই কাদা আবর্জনা গুলা মেখে গেছে, আর ওই ড্রেন থেকে উঠে ওই ভদ্রলোকের পাঞ্জরে এসে কুকুরটা এরকম করে গা ঝেড়েছে, তখন ভদ্রলোকের কিন্তু শার্ট প্যান্ট নষ্ট হয়ে গেছে, ভদ্রলোকের ঢাকা যাওয়ার প্রোগ্রাম বাদ, তখন ভদ্রলোক কি করেছে কনফেকশনারিতে যে কইছে ভাই এক প্যাকেট বিস্কুট দেন তো, তো কইছে কি করবেন, কইছে ওই কুকুরের বাচ্চাটা খাওয়াবো, তখন ওই লোক ফের কইছে হাজি ভাই কুকুরের বাচ্চাতে আপনার শার্ট প্যান্ট নষ্ট করলে আর ওকে আপনি বিস্কুট খাওয়াবেন, তখন ভদ্রলোক দোকানদারকে কইছে আপনি হলে কি করতেন, তখন দোকানদার আঞ্চলিক ভাষায় একটা কথা কয়েছে যে আমি যদি হইতো তোমার পাছার ওপরে ঝাড়তো, মানে পিছনে মারতো তাই কইছে আর পাছার ওপরে ঝাড়তো, তখন ভদ্রলোক কইছে ভাই ওই কামটা আমিও করবো, তো এমন ভাবে নর্দমা কাদা মাটি মেখা আছে কোন দিক আগা কোন দিক পাছা চিনতে পারিনি, তো বিস্কুটটা লেগে ধরবো ওর যেদিক মুখ সেদিক তো হাঁ করবে খেতে আসার লেগে, তখনই বুঝবো যে ওর বিপরীত দিক পাছা তখন ঝাড়বো, তো এই বিস্কুটটা ওকে খাওয়ার লেগে নয় খালি আগা আর পাছা চিনার লেগে নিছি আমি। কথা হলো হ্যাঁ যে এই যে আমি যে কথাগুলা কহুছি তো ওই ট্রেনে তোর তুই যেটা যে যেরকম তার আইডিয়াটাও সেম, এই যে আমি কইনু যে কথা গালা যে হারগে এখানে এই যে ধর কাগজপাতি তুলতে টাকা লাগে এটাও লাগে এটাও এখান থেকে পাওয়া যায়, শুধু তাই নয় এই যে এখানে উকিলটা আছে উকিলটাও ফিরে পাওয়া যায় না না, হ্যাঁ তোমার কথা সবই ঠিক আছে, এখানে আর বড় বড় বিচারক নানারা আছে, আমি জানি যে জীবনে যতগুলা চাকরিজীবী আছে এটা কোনো চাকরিজীবীকে ছোট করার লেগে নয় আর কাউকে উৎসাহ দেওয়ার লেগে নয়, একটা আমার মনের এটা উদ্দীপনা আর কি যে জীবনে যতগুলা চাকরিজীবী মানুষ আছে একটা তো ভাগ আছে, আছে না আছে, হ্যাঁ আছে, যেমন ধরো যে বাহার বিচারক নানারা যারা এদিকে কিন্তু একটা আলাদা একটা অন্যরকম সেন্সে দেখে মানুষ অন্যরকম চোখে দেখে, তো বড় বড় বিচারক নানারা আছে, সত্য একটা কথা যে হারকে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে, সরকারের যেটা উদ্যোগ সেটা ধরো যে নানার কাছে এলো নানার ঘর যেটা উদ্যোগ সেটাও ধরো 100% প্রয়োগ করছে, কিন্তু দেখা যাচ্ছে নানার ঘের কাছ থেকে যখন নিচের লেভেলে চলে আসছে তখন কিন্তু ওই লেভেলগুলাতে কিন্তু বেশি একটু টাকা পয়সার কারবারটা চলে আসছে, বুঝলে কেমন? এখন ধরো হাত জয় নানার ঘের কথা কই, নানারা তো ধরো চেরা না পেছা নিবে না, দু নম্বরে কাম করবে না লিবেও না, তখন কি করে নানাকে কার মাধ্যমে ধরা যেতে পারে, ওই আবার ওকে আর কার মাধ্যমে ধরা যেতে পারে, এরকম করতে করতে দেখা যাচ্ছে নানা সৎ কিন্তু হার মতন লোক যা নানার পালে পড়ে গেছে ভাই এটা করতেই হবে, তখন দেখা যায় যে কেউ কেউ ওইটার কারণে কারণে ওর দিকে না দেখে ওই কাম করেও দিচ্ছে আবার কেউ সঠিক থাকছে, তো নানার কাছে আমারও একটা অনুরোধ যেহেতু সরকার একটা উদ্যোগ নিয়েছে নানারা বড় বড় বিচারক নানারা এখানে আছে এই সঠিক তথ্যটা সঠিক উদ্যোগটা যেন সঠিকভাবে প্রয়োগ হয়, আমরা গরিব দুঃখী অসহায় মানুষ যেন ন্যায্য বিচার ন্যায্য পরামর্শটা যেন পাই, এটুকু আমার অনুরোধ তোমার কাছে। ও সুন্দর কথা কয়েছি বুঝিস, আর এই সহায়তাটা যে এখেন করাও ওরা উভয় পক্ষকে ডেকে একটা আপোষ মীমাংসা করে, যেমন ধরো একটা কথা না কইলি লয় এখানে আর পুলিশ প্রশাসনে নানারাও আছে, আমি এটা ভালো করে দেখেছি, ধরো একটা গরিব মানুষের কেস করতে তোমার ওই যে বাড়ি দেখতে পাঠানো ওইটাকে কি কহে তদন্ত করতে পারো না, তাহলে একটা গরিব মানুষকে যদি বিনা পয়সাতে তুমি আইনি সহায়তা দাও তাহলে দেখা যায় সব পুলিশ নানা লয় কিছু কিছু পুলিশ নানা আছে যে ওই তদন্ত করতে যায় ফের মোটর সাইকেলের তেলের বাবদ 500 টাকা চাই ওই বাড়িটাতে যাবে না, এটা কিন্তু খুব সুন্দর কথা, তাহলে আমার ঘরে যে এই পুলিশ নানা আছে না কিন্তু
আমি নানার কাছে একটা অনুরোধ আমার, যে সবাই লয় তোমাকে একটা কথা কয়েছি, যে একটা পুলিশে হয়তো ওই কামটা করে কিন্তু বাকি 99টা পুলিশের দুর্নাম হয় ওই একটার কারণে, ওই একটার কারণে। তো আমি যদি গরিব দুঃখীকে বিনা পয়সায় যদি আইনি সহায়তা দিই, তাহলে ওই গরিব মানুষটা 500 টাকা কোনটা থেকে পেয়ে যাবো? বিভিন্ন ভাবে এই সালিসি মিডিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে সারা মানুষ, তাই নাকি? তুমি ফের ওই কোটিপতি তুমি ফের এটা চান্স মেরে দিও না যে বিনা পয়সা আমরা কপিয়ে দিতে ওইটার মামলা করে দাও, এগুলা করতে যাও না। সব মামলায় তো লিবে না, সব মামলায় তো এখানে আসবে না। ওইটাই তো নানা রাখে কোচি, যে যেটা আসলে যার অধিকে। যেমন ধরো আমার একটা কথা কই, তোমাকে আর কি কহবো, আমাকে একদিন সন্দেহমূলক হারে এক পুলিশ নানা ধরেছে, ধরে তখন হাকে খুব ঠুকছে, ধরে হাকে কয়েছে অস্ত্র কোনটা আছে কোহার, তখন আমি কয়েছি যে হার কাছে অস্ত্র নাই, তাও হাকে মেরে কিন যায়, মেরে চল যায় মানে কি হাকে ভালো করার লাগে, ভালো লাগে। তখন আমি কইছি অস্ত্র হার কাছে নাই, তবে আমি একটা পরামর্শ দিতে পারবো আপনাকে। কইছে কি পরামর্শ? আমি কইছি এখান থেকে সোজা হেঁটে যাবেন, যে আগা দিকে দেখবেন তিনটা তালের গাছ আছে, ওখানে অস্ত্র আছে, ওখানে অস্ত্রের কথা বইনু। তখন হাকে পুলিশ নানা কইছে তাহলে কি ওই তালের গাছের গোড়াতে অস্ত্র আছে? আমি কইছি না, তিন নম্বর তালের গাছের গোড়া দিয়ে সোজা একটা রাস্তা পাবেন, রাস্তা দিয়ে একটু আগে যা দেখবেন যে তিনটা বাড়ি আছে, দিয়ে কইছে তাহলে তিন নম্বর বাড়িতে অস্ত্র আছে? আমি কইছি না, ওই তিন নম্বর বাড়িতে আপনি ঢুকে যাবেন, ঢুকে যে তিন নম্বর ঘরে ঢুকবেন, তিন নম্বর ঘরে ঢুকার পরে তিন নম্বর ওয়াইড ড্রোপের কাছে যাবেন, ওখানে আছে, হ্যাঁ না ওখানেও নাই, যে তিন নম্বর ওয়াইড ড্রোপে যাওয়ার পরে ওয়াইড ড্রোপে তিন নম্বর ড্রয়ারটা টানবেন, টানার পরে তিন নম্বর ওয়াইড ড্রোপের ভিতরে পকেট তোমার ড্রপ আছে ফের আর তিনটে ড্রয়ার, পকেট ড্রয়ার বললে আছে তিনটে, ওই তিনটের ভিতর তিন নম্বর পকেট ওয়াইড ড্রোপটা টাইনে সুন্দর করে টানবেন, তো দেখবেন যে একটা ছবি বাড়ি এসছে, ওই ছবিটা হলো আর মায়ের ছবি, আর মায়ের কসম করে কইছি আমি অস্ত্র কোনটা আছে জানি, তুমি যেরকম ওই সেরকম পড়েছিল তাহলে। তো এই যে কথা কহিনু হারা, যে আমরা যদি সকলেই প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, মন না থাকলে মানুষ হওয়া যায় না, আজকে এই দিবসটা যে কারণে হারকে এখানে আয়োজন, হ্যাঁ হারা যদি প্রকৃত পক্ষে এই গরিব দুঃখী মেহনতি মানুষদের সেবাটা দিতে পারি, হারা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, একজন সচেতন একজন সর্বোচ্চ উচ্চ পর্যায়ের মানুষ হিসাবে নিজেকে গর্ববোধ মনে হবে, যার জন্য হারকে সরকার যে কোনো কয়েছে যে এই দেশটা আমাদের যে উন্নয়ন হয়েছে। শুনো না, না হ্যাঁ একটা কথা, হ্যাঁ পুলিশ প্রশাসন আর যে বিচারক নানারা, হ্যাঁ এই নানারাকে খারাপ চোখে কারা দেখে জানো তো তুমি? কারা তুমি তো এটা জানো না, তুমি খালি জানো যে কিভাবে বিহার হ্যাট্রিক জুটাইছি 50 জুমাইতে, আমি এখানটা বিহার করতে পারবো না, তুমি তিনটা করে বসে আছো, যদিও একটার পরে দুটা বিহার করা দ্বন্দ্বনীয় অপরাধ। কারা খারাপ চোখে দেখে শুনে লাও, যে যারা দেশের শত্রু, যারা দেশের আকাম পুকাম করে, যারা দেশের ক্ষতি করে, যারা দেশের অন্যায় করে, এই অন্যায়গুলাকে অন্যায় পথ থেকে ভালো পথে আনার দায়িত্ব কারা? নানারাই করে, কিন্তু নানারা এই সঠিক কামটা করতে গিয়ে নানারা অনেক কাছে হয় খারাপ। না সুন্দর কথা বুঝলে, তো আমি যে এখানে কহিনু যে আজকে আমরা সকলে একটা শপথ, যে এই গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে প্রত্যেকটা প্রত্যেক জায়গা থেকে যে জায়গা থেকে আছি আমরা তাদের পাশে দাঁড়াবো, তাহলে আজকে যে আইনি সহায়তা দিবস এই দিবসটা আমাকে সব। এটার সাথে, হ্যাঁ এটার সাথে তুমি, হ্যাঁ ওই একটা খালি যোগ করে দাও, হ্যাঁ একটা বেশি করে যোগ করে দাও, হ্যাঁ যে আজকের পর থেকে যতগুলো আইভি ব্যাটা ছেলে আছে এগুলো বিয়া দিয়ে দেবো, যেহেতু বিয়া খালি বিয়া বিয়া লাগাচ্ছে ওই কথা কিছু নেই। হে নানা গরিব তুমি আমার সকল পাবে, সে নানা কথায় কথায় না রাহনা দিগলে গেলাম বলে, ভুল বলিলে করবেন ক্ষমা আজকে সকলে, কথায় কথায় না রাহনা দিগলে গেলাম বলে, ভুল বলিলে করবেন ক্ষমা আজকে সকলে,
তিরকার ছোলাম চরণ হারা করবেন না, নানা তিরকার ছোলাম চরণ হারা করবেন না, আমরা মূর্খ করি তর্ক নানা নাতি দুজনে, হে নানা আমরা মূর্খ করি তর্ক নানা নাতি দুজনে, হে নানা গড়ি তুমি লোকের মামলা ব্যয় করে বাংলা দেশে সরকারি দে, হে নানা দেওয়ানি ফৌজদারি সহ সবই মামলা এক নয়, ধন্যবাদ রসকস ছাপাই গম্ভীর দলের পক্ষ থেকে। Hey!
আজানের জন্য একটু বিরতি যেতে হবে, আজানের পরে আবার শুরু হচ্ছে। Thank you.
দ্বিতীয় পর্ব শুরুর জন্য আমরা প্রস্তুত হয়েছি। এই মুহূর্তে লিগ্যাল এইডের ভাবধারাকে সামনে রেখে বাউল রশিদ তার গান নিয়ে আসছে। বাউল রশিদ মামলারি বাই
কথা আরে মন্দ যে বলিয়া বলে মনে দেখা মন্দ যে বলিয়া বলে
হইয়া গেল মেয়েটা বার্ত হইয়া উড়িয়াইয়া ছিল রে তাহার স্বামী ভাই আর স্ত্রীর হাতে
স্বামীর হাতে পায়ে গো ধরে স্বামী জানাইলো ভাই ভুল হয়েছে ভাই অফিসারে বসে বসে কি আরে আপোষ কইরা যাই রে আপোষ কইরা যাই স্ত্রীর হাতে পায়ে ধরে স্ত্রীর হাতে পায়ে ধরে আপেশ করিল সরকারি অফিসে কি হলো চলে
আচ্ছা ঠিক আছে, কাউকে লাগবে না।
আমি নিজে যায় তামান বোঝা পড়া করে নিয়ে আসবো। আর ওই রহিম মিয়া ভাবিছে কুটুম্বুলা তাকে আমি সারা কথা কব, বাবা যদি টাকা দিতে না পারে তুমি কি তাহলে সত্যি আবার বিয়ে করবে? না, রূপ ধরে দেয় আমি তামান দিন পানি খাবো, তোর বেটি কোথায়? বাড়ি
মানুষের সাথে আমার কথা হয়েছে, কথাবার্তাও মোটামুটি পাকা, কিন্তু পুরো গোলজান ভুলা যান বা না পারে নাকি কস এখন মাথা ঠান্ডা ছুঁয়ে কাম করা লাগবে নাকি কসো গোটা দিকে না নজর টজর দিয়ে বেশি খেলা কেন করিস আর ওই মাঝে মধ্যে বাজারত থাকা ভালো কিছু নিয়ে আসা বউটা কেন খিলে নাকি বস আমি না ওই কতক্ষণ হঠাৎ থাকা ঘুরে আসি দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা কে জানে তুমি এখন কথা বলতে তোমার বিবেকে একটু কাঁপলো না